আধুনিক নির্মাণ শিল্পে দেশে বাড়ছে কাঁচের ব্যবহার, তাই বাড়ছে এ শিল্পে বিনিয়োগ। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা, আগে আমদানি হলেও এখন দেশেই তৈরি, বিশ্বমানের কাঁচ রপ্তানি হচ্ছে বিদেশেও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দুই দশক আগেও দেশের কাঁচের চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর, কিন্তু সময়ের পরিক্রমায় দেশের বড় শিল্প উদ্যোক্তাদের হাত ধরে এখন আমদানির নির্ভরতা থেকে বের হয়ে স্বনির্ভর দেশের কাঁচ শিল্প। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে স্বচ্ছ কাঁচ ছাড়াও দেশেই তৈরি হচ্ছে আয়নাসহ 10টি আলাদা রঙের রিফ্লেকটিভ, টেম্পার্ড, সাউন্ডপ্রুফ সহ নানা ধরনের গ্লাস। কাঠ ও ইটের দেয়ালের চেয়ে কাঁচের দেয়াল তৈরিতে খরচ কম হয়। আবাসন খাতে ঘরের দরজা, জানালা ও পার্টিশন বা অস্থায়ী দেয়ালে এখন ব্যবহার হচ্ছে কাঁচ। পাশাপাশি বাণিজ্যিক ভবন তৈরিতেও কাঁচের ব্যবহার এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। আবার ফ্রিজ, টেলিভিশন, গ্যাস স্টোভের মতো ইলেকট্রনিক্স পণ্য তৈরিতেও ব্যাপক হারে বাড়ছে কাঁচের ব্যবহার। আর এইসব বিবেচনায় নিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিএইচপি তৈরি করছে বিশ্বমানের গ্লাস। উন্নত বিশ্বে যে যে ধরনের কাঁচ আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন পড়ে, পিএইচপি পরিবার এই সব ধরনের কাঁচ উৎপাদন করছে। আমরা এই কোভিড পিরিয়ডে আমরা নতুন একটা টেকনোলজি নিয়ে আসি, এটার নাম হচ্ছে স্পাটারিং কোটিং টেকনোলজি। এটা ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ। আমাদের এই টেকনোলজির কারণে আমরা 10টা কালারের রিফ্লেকটিভ গ্লাস উৎপাদন করছি এবং বাজারজাত করছি। খুবই রিসেন্টলি আমরা ইউরোপিয়ান টেকনোলজির আপনার ডেকোরেটিভ গ্লাস নিয়ে আসি বাজারে, এবং আমরা আপাতত 7টা কালার করছি ডেকোরেটিভ গ্লাস। এই গ্লাসগুলো মূলত ইউজ হবে ইন্টেরিয়ারে, এতে করে সাশ্রয়ী হচ্ছে, দেখতে লুক্রেটিভ হচ্ছে, সুন্দর হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি এনভায়রনমেন্টের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য সেটা আপনি পালন করছেন। দেশের কাঁচ শিল্পের বড় চ্যালেঞ্জ বিনিয়োগ, তাই এই শিল্পের বিকাশে সরকারি নীতি সহায়তার প্রয়োজন মনে করছেন উদ্যোক্তারা। আমরা যদি বড় অঙ্কের চিন্তা করতে চাই আমাদের কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট লাগবে এক্সপোর্টের ক্ষেত্রে, যদি আমাদেরকে চায়নার সাথে কম্পিট করতে হয়। সিলিকা স্যান্ড প্লাস গ্যাস লোকালি অ্যাভেইলেবল, কিন্তু বাদবাকি আইটেম কিন্তু আপনার চায়না থেকে বা ভিয়েতনাম থেকে ডিউটি দিয়ে ইম্পোর্ট করতে হয়। পাশাপাশি চায়না যখন গ্লাস উৎপাদন করে ওরা কিন্তু ওদের গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল ইলেকট্রিসিটির কানেকশন পায়, যেখানে সে নিরবিচ্ছিন্নভাবে সে কিন্তু ইলেকট্রিসিটি পায়। কিন্তু আমার এখানে ইলেকট্রিসিটি যাতে নিরবিচ্ছিন্নভাবে থাকে ওই জন্য কিন্তু 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের করতে হয়েছে পিএইচপির, কারণ এই ফ্যাক্টরি একবার চালু করলে 10 থেকে 15 বছর চালাতে হয়, এই সময়টা আপনি বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ হয় আপনার আরও 500 কোটি টাকা ইনভেস্ট করতে হবে এটাকে আবার চালু করতে গেলে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো প্রচলিত বাজারের পাশাপাশি আফ্রিকার বেশ কিছু দেশে রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশে উৎপাদিত কাঁচ। দেশে এখন কাঁচের স্বাভাবিক চাহিদা বছরে 2.5 লাখ টন, টাকার অঙ্কে এই বাজারটি প্রায় 2500 কোটি টাকার। এই খাতের উদ্যোক্তারা বলছেন এই শিল্পে বিনিয়োগ বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ে এই খাত রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। চট্টগ্রামের পিএসপি ফ্লোরগ্লাস ইন্ডাস্ট্রি থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা।